फ्रेंड्स আমরা চলে এসেছি মানি কন্ট্রোলের উপর এবং আজকে আমরা যে স্টককে নিয়ে আলোচনা করতে চলেছি তার প্রাইস চলছে 2237 এর কাছাকাছি অলমোস্ট আজকে আমাদেরকে 2% এর মতো মুভমেন্ট দেখিয়ে দিয়েছে 52 উইক হাই আছে 2768 এর কাছাকাছি তো এখন আমরা দেখতে পাচ্ছি যে 500 পয়েন্ট ডিসকাউন্টে কিন্তু এই মুহূর্তে এই স্টককে পাওয়া যাচ্ছে তো চলুন এখন কি আমরা এর মধ্যে ফোকাস করতে পারি কিনা সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব এই স্টককে আবারো 2800 প্রাইসটা ब्रेक कोड़े उपरे दिके जेते पार भी कीना शेविशर किन्तु फ्रेंड्स आज के अमरा आलोचना करने वो तारे के फ्रेंड्स एकुन उपदेश स्टॉक बेंगली चैनल का सब्सक्राइब ना करो चाहे तारे सब्सक्राइब करने इधर ने नोटुन नोटुन बांग्लाते वीडियो देखा है जोनो प्राइस परफॉर्मेंस जो देख बैं तो वन वीक स्टॉक हमारे के पॉजिटिव मूवमेंट देखिए चे 3% এর মতো 1 মান্থে আমরা দেখতে পাচ্ছি 15% এর মতো পজিটিভ মুভমেন্ট 3 মান্থে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে 1 ইয়ার রেফারেন্স আমরা দেখতে পাচ্ছি 31% এর মতো পজিটিভ এবং 3 ইয়ারসে 107% এর মতো জাম্প আমাদেরকে দেখিয়ে দিয়েছে এই কোম্পানি তো কন্টিনিউয়াসলি আমরা দেখতে পাচ্ছি যে 1 বছর থেকে 3 বছরের মধ্যে কিন্তু কোম্পানি আমাদেরকে পজিটিভ পারফরম্যান্সই দেখাচ্ছে ভলিউম দেখুন আজকে আমরা দেখতে পাচ্ছি 25 লাখের ভলিউম জেনারেট হয়েছিল রাইট ইয়েস্টারডে লাস্ট ট্রেডিং সেশনে আমরা দেখতে পাচ্ছি 9 লাখের ভলিউম জেনারেট হয়েছিল তার মধ্যে কি 41% কোয়ান্টিটি ট্রেড হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি 1 উইক আগে 19 লাখের ভলিউম জেনারেট হয়েছে তার মধ্যে কি 32% কোয়ান্টিটি ট্রেড হয়েছে তো মানুষ কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাই অন ডিপার পলিসি অ্যাপ্লাই করেছে এবং ছোট ছোট ভাবে আমরা দেখতে পাচ্ছি যে কোয়ান্টিটি কিন্তু ট্রেড হচ্ছে ব্রোকারেজ হাউসের উপর যদি নজর দেবেন তো মতিলাল অসওয়াল এর মধ্যে টার্গেট প্রাইস দিচ্ছেন 2900 কাছাকাছি প্রভুদাস লীলাধরের মধ্যে 2700 টাকার কাছাকাছি টার্গেট প্রাইস দিচ্ছেন শের খানকে আমরা দেখতে পাচ্ছি 2900 টাকার কাছাকাছি টার্গেট প্রাইস দিচ্ছেন এম কে গ্লোবালকে দেখতে পাওয়া যায় 2700 কাছাকাছি এবং আইসিআইসি ডাইরেক্টকেও আমরা দেখতে পাচ্ছি যে 2700 কাছাকাছি টার্গেট প্রাইস দিচ্ছে তো পাঁচজন অ্যানালাইসিসকে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই উঁচুতে কিন্তু টার্গেট প্রাইসও দিচ্ছে তো ডেফিনেটলি তারা কিন্তু নিরিখে বিচার বিবেচনা করে কিন্তু টার্গেটটা দিচ্ছে তারা কিন্তু হাওয়াতে কথা বলেন না যদি আপনারা রেভিনিউর উপর নজর দেবেন তো 2018 সালে কোম্পানির মধ্যে রেভিনিউ ছিল 16000 দেন 19000 হলো তারপর আমরা দেখতে পাচ্ছি 21000 21600 এবছর দেখুন 28000 কারোর হয়ে দাঁড়িয়েছে তো রেভিনিউ বাড়ছে দেখতে পাওয়া যাচ্ছে নেট প্রফিট ফ্রেন্ডস দেখুন 1100 1300 1400 2021 অনেকটা কম হয়ে গেল 970 কারোর এবছর আমরা দেখতে পাচ্ছি আবারও 2100 কারোর হয়ে দাঁড়িয়েছে তো নেট প্রফিটও বাড়ছে দেখতে পাওয়া যাচ্ছে ডেট টু ইকুইটি আগের তুলনায় আমরা দেখতে পাচ্ছি কোম্পানি তার ডেটকে কিন্তু অনেকটাই কম করেছে এই মুহূর্তে কোম্পানির মধ্যে ডেপ্ট আছে 0.06 এর মতো একদম না থাকার মতো নেট ডেপ্ট দেখতে পাওয়া যাচ্ছে তো এইসব কোম্পানির দিকেই ফ্রেন্ডস আমরা ফোকাস করব যেসব কোম্পানির চার্ট ওপরের দিকে মুভমেন্ট দেখাবে যেসব কোম্পানির মধ্যে সেলস বাড়বে নেট প্রফিট বাড়বে কোম্পানি তার ডেপ্টকেও কম করবে তো ডেফিনেটলি সেই সব কোম্পানিকে অবশ্যই আমরা নিজেদের পোর্টফোলিওতে কিন্তু রাখতে পারি চলুন কোম্পানির নাম কি আছে আমরা দেখে নেব কোম্পানির নাম আপনাদের সামনে আছে টাইটেন কোম্পানি লিমিটেড টাইটেন কে নিয়ে ফ্রেন্ডস এই মুহূর্তে আমরা আলোচনা করছি টাইটেন টাটা গ্রুপের স্টক আছে টাইটেনের যা বিজনেস আছে সেটা আমরা জানি যে জুয়েলারির বিজনেস আছে ওয়াচের বিজনেস আছে রাইট তো ডেফিনেটলি জুয়েলারির যা বিজনেস আছে সেটা আমরা জানি যে সিজনে সিজনে বেশি পরিমাণে সেলস হয়ে থাকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু বিয়ের সিজন আসছে তো ডেফিনেটলি এই মুহূর্তে কিন্তু জুয়েলারির প্রোডাক্ট হয়তো বেশি পরিমাণে সেলস হতে পারে তো সেই কারণের জন্য এর মধ্যে আগে থেকে পজিটিভ মুভমেন্ট দেখা শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি রাইট কোম্পানি লার্জ ক্যাপ কোম্পানি আছে 1,98,000 কোটির মার্কেট ক্যাপ আছে আরই আছে 26% এর মতো কোম্পানির মধ্যে ফেস ভ্যালু আছে 1 টাকার কাছাকাছি তো এই টাইটেন কোম্পানির দিকে অবশ্যই আমরা নজর রাখতে পারি ঝুনঝুনওয়ালাজি কিন্তু ডেফিনেটলি এই মুহূর্তে এখনো কিন্তু এই কোম্পানির মধ্যে স্টেককে হোল্ড করে রেখেছেন কোম্পানি ফান্ডামেন্টালি সাউন্ড আছে কোম্পানি যদি সিএজিআর দেখবেন তো 1 ইয়ার এর সিএজিআর আছে 32% এর মতো 3 ইয়ার্স এর 27 5 ইয়ার্স এর 33 এবং 10 ইয়ার্স এ 26% এর মতো তো সিএজিআর এর নাম্বার দেখে বোঝা যাচ্ছে যে কোম্পানি কন্টিনিউয়াসলি আমাদেরকে পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে কম্পাউন্ড প্রফিট গ্রোথ যদি দেখবেন তো লং টার্মে সেটা আছে 14% এর মতো কম্পাউন্ড সেলস গ্রোথ আমরা দেখতে পাচ্ছি 13% এর মতো তো ভেরি ভেরি স্ট্রং ডেটা দেখতে পাওয়া আছে এই নাম্বারগুলো মেনটেন করা ফ্রেন্ডস এগুলো মেনটেন করা কিন্তু ফ্রেন্ডস অনেকটাই বড় কথা আছে তো আমরা দেখতে পাচ্ছি যে টাইটেন কোম্পানি কন্টিনিউয়াসলি আমাদেরকে পজিটিভ পারফরম্যান্সই দেখাচ্ছে চলে এসেছি আমরা চার্টের উপর
ऊपर जिरोधार प्लैटफर्मेर ऊपर एखाने आमी एकटा ट्रेड लाइन ड्र करे नियेछि। देखुन अलरेडी ट्रेड लाइन ड्र करे नियेछि। ट्रेड लाइनटाके जदि भालो करे लक्ष्य करबेन तो ट्रेड लाइनेर मध्ये फ्रेंड्स आमरा देखते पाच्छि जे रेजिस्टेंसेर ऊपर क्लोजिं दियेछे। देखुन रेजिस्टेंसेर ऊपर आजके आमरा क्लोजिं दिते देखते पाच्छि। अलरेडी एखाने देखुन 1900 लेवल अब्दि नेमे एसेछिलो, राइट? 1900 लेवल थेके एई मुहूर्ते 2200 अब्दि पौंछालो, तो अनेकटाई जाम्प आमादेरके अल्प कयेकदिनेर मध्ये देखिये दियेछे। रेजिस्टेंसेर ऊपर क्लोजिं दियेछे, किन्तु फ्रेंड्स डेफिनेटली एखान थेके आबारो एकटु नीचेर दिके नेमे आसते पारे। 2100 लेवेले स्ट्रंग सपोर्ट आछे, 2100 लेवेले स्ट्रंग सपोर्ट आछे, तो डेफिनेटली 2100 लेवेले फ्रेश बाइंग करा जेते पारे टाइटेन कम्पानीर मध्ये। एई मुहूर्ते आमरा लागिये दियेछि बोलिंगार ব্যান্ড এবং RSI কে। RSI নাম্বার যদি দেখবেন তো সেটা আছে 65 এর কাছাকাছি, তো টেকনিক্যালি স্ট্রং জোনের কাছে আছে। কিন্তু বলিঙ্গার ব্যান্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্সকে টাচ করে নিয়েছে। তো রেজিস্ট্যান্সকে যখন টাচ করেছে তখন ডেফিনেটলি এখান থেকে একটু কারেকশন আসতে পারে। অলমোস্ট আমি বলবো যে 2140 এর কাছে স্ট্রং সাপোর্ট আছে, দেন সেই পজিশনের মধ্যে ফ্রেশ বাইং করা যেতে পারে, কিংবা এই প্রাইসেও আপনারা ফোকাস করতে পারেন। কেননা ফ্রেন্ডস অনেকটাই কারেকশন অলরেডি আমাদেরকে দেখিয়ে দিয়েছে। যখন আরেকটু নিচের দিকে নেমে আসবে দেন সেই পজিশনে আরও কয়েকটা কোয়ান্টিটি আমরা নিয়ে নেব, দেন তাহলে কিন্তু প্রাইসটা মার্জিন হয়ে যাবে। তো টাইটেন কোম্পানির দিকে অবশ্যই আপনারা ফোকাস করতে পারেন, কিংবা লার্নিং করেও দেখতে পারেন। কমিউনিটির মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি 86% বলছে বাই করার জন্য, 14% বলছে সেল। তো আপনাদের কি মতামত আছে এই কোম্পানিকে নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনফরমেশন ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।